ডক্টর রাধা বিনোদ পাল একজন বাঙালি আইনবিদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রাচ্যে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারার্থে স্থাপিত আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন ডক্টর রাধা বিনোদ পাল। সেই বিচার কাজে জাপানের পক্ষে রায় দেওয়ার কারণে জাপান বন্ধু ভারতীয় বলে খ্যাতি রয়েছে তার। জাপানের ইতিহাসে ডক্টর রাধা বিনোদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জাপানে তাকে দ্বিতীয় ঈশ্বর বা সেকেন্ড গড হিসাবে মানা হয়। জাপানের টোকিও শহরে তার নামে জাদুঘর, সড়ক ও স্ট্যাচু রয়েছে। জাপান বিশ্ববিদ্যালয়ে তার নামে রিসার্চ সেন্টার রয়েছে। ডক্টর রাধা বিনোদ পাল আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা। ডক্টর রাধা বিনোদ পাল 1886 সালের 27 জানুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মৌজা সালিমপুরের অধীন তারাগুনিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। এলাকাটি এখন জজপাড়া নামে পরিচিত। তার পিতার নাম বিপিন বিহারী পাল। তার প্রাথমিক জীবন চরম দারিদ্র্যের মধ্যে অতিবাহিত হয়েছে। কুষ্টিয়া হাই স্কুলে তিনি মাধ্যমিক পর্যায় পর্যন্ত লেখাপড়া করেন। 1920 সালে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং 1925 খ্রিস্টাব্দে আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1919 থেকে 1920 খ্রিস্টাব্দে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবনের শুরু। 1925-1930 মেয়াদে এবং পরবর্তীতে 1936 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনে অধ্যাপনা করেন। পরে কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগদান করেন। 1941 থেকে 43 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন। 1944 থেকে 46 মেয়াদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। প্রতিভাবান ব্যক্তিত্ব ডক্টর রাধা বিনোদ পালের সুখ্যাতি শুধু পাকিস্তান ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1946 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত জাপানের রাজধানী টোকিও মহানগরে জাপানকে নানচিং গণহত্যা সহ দ্বিতীয় চীন জাপান যুদ্ধে চীনাদের ওপর জাপানি সেনাবাহিনীর দীর্ঘ কয়েক দশকের নৃশংসতার অভিযোগে যুদ্ধাপরাধী সাব্যস্ত করে যে বিশেষ আন্তর্জাতিক আদালতে বিচার করা হয়, ডক্টর রাধা বিনোদ পাল ছিলেন সেই আদালতের অন্যতম বিচারপতি। তিনি তার 800 পৃষ্ঠার বিচক্ষণ রায় দিয়ে জাপানকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্ত করেন। এই রায় বিশ্বনন্দিত ঐতিহাসিক রায়ের মর্যাদা লাভ করে। তার এ রায় জাপানকে সহিংসতার দীর্ঘ পরম্পরা থেকে বের হয়ে সভ্য ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোনিবেশের প্রধানতম সহায়ক ভূমিকা পালন করেছিল। 1966 সালে ডক্টর রাধা বিনোদ পালকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয় নিহন বিশ্ববিদ্যালয় থেকে। জাপান সম্রাট হিরোহিতোর কাছ থেকে জাপানের সর্বোচ্চ সম্মানীয় পদক কোক্কা কুনশো গ্রহণ করেন তিনি। টোকিও ট্রায়াল টেলিসিরিয়ালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের ট্রায়াল নিয়ে নির্মিত হলে ডক্টর রাধা বিনোদ পালের চরিত্রে অভিনয় করেন ভারতীয় অভিনেতা ইরফান খান। ডক্টর রাধা বিনোদ পাল বসবাস করার জন্য বেছে নিয়েছিলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামটিকে। সেখানে জায়গা জমি করেছিলেন তিনি, বানিয়েছিলেন বাস্তুভিটাও, কিন্তু বর্তমানে সেখানে কিছুই অবশিষ্ট নেই। যতটুকু জমি তিনি করেছিলেন তার প্রায় সবটুকু বেদখল হয়ে আছে। তার বাস্তুভিটায় তার নামে একটি স্মৃতিফলকও নেই। আমরা গিয়েছিলাম তার সেই বাস্তুভিটা দেখতে। বুঝতেই পারছেন, তামাক লাগানো হয়েছে, মোটামুটি জায়গাটি কিছুই নেই যা দেখতে পাচ্ছেন, এভাবেই ওখানে পড়ে আছে পরিত্যক্ত জায়গা। আমরা এই জায়গাগুলো সম্পর্কে স্থানীয় একজন শিক্ষক, যিনি বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রাথমিকভাবে, যা পরবর্তীতে তার স্বপ্ন এটি একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন যা আইন বিশ্ববিদ্যালয় হতে পারে, সেই স্বপ্নদ্রষ্টা মানুষটির সঙ্গে আমরা একটু কথা বলবো, যার নাম রফিকুল ইসলাম। তিনি এই কাকিলাদহেরই মানুষ, তার সঙ্গে একটু কথা বলি আমরা। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ আছি, ভালো আছি। রফিক ভাই, আমরা একটু জানতে চাই, এখানে রাধা বিনোদ পালের যে জায়গার উপরেই আমরা দাঁড়িয়ে আছি এখন, এখানে বাস্তুভিটাটা দেখা যাচ্ছে পরিত্যক্ত, কিছুই নেই, এই জায়গাগুলো এখন কারা ভোগ দখল করছে? এখানকার স্থানীয়
লোকজন এই জমিগুলো বিভিন্নভাবে ভাগ দখল করছে, কেউ ভুয়া কাগজ, কেউ এমনি দখল করে আছে, এইরকমের অবস্থার মধ্যে। আপনি তো এখানে অলরেডি একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল মডেল স্কুল নামে, এই স্কুলটি প্রতিষ্ঠা করতে এবং এখানে রাধা বিনোদ পালের নামে প্রতিষ্ঠা করতে আপনার কি কোনো ধরনের সমস্যা বোধ করতে হয়েছে? সমস্যা তো অবশ্যই হয়েছে। প্রথমে তারা, আমি ছোট পরিসরে যখন শুরু করি যে একটা ছোট প্রাইমারি লেভেলের যে স্কুলটা, এটা তাতে তাদের বাধা ছিল না। যখনই এটা স্কুল অ্যান্ড কলেজ এরকমের একটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তখনই তারা এটার বিরোধিতা শুরু করছে যে না, এটা তাহলে পরবর্তীতে আরও বড় কিছু করবে এবং জমিগুলো তারা উদ্ধার করবে, এরকমের চিন্তাভাবনা। ইতিমধ্যেই স্কুলের নামে প্রায় 3.5 বিঘা জমি এটা পুনরুদ্ধার হয়েছে, তা এটা যারা নিয়েছিলেন উনি জমিটা স্কুলের নামে আবার ফেরত দিয়েছে। আচ্ছা, খুবই ভালো খবর। এমনিতে এখানে যতগুলো জায়গা পড়ে আছে এই জায়গাগুলো সবই তো একরকম বেদখল হয়ে আছে, তো এই বেদখল জায়গাগুলো উদ্ধার করতে গিয়ে কি আপনার স্থানীয় কোনো শত্রুতার মুখোমুখি হতে হচ্ছে? অবশ্যই, তারা তো চায় না এবং আমাকে বিভিন্নভাবে এটা বাধাগ্রস্ত করছে, হুমকি দিচ্ছে নানান রকম, তারা আমাকে মানে বিব্রত অবস্থায় ফেলছে এরকম তারা। সবশেষে একটা জিনিস একটু জানতে চাই যে রাধা বিনোদ পালের মতো একজন মানুষ আপনার এই এলাকার গর্ব, এখানে কেউ ইতিপূর্বে এরকম পদক্ষেপ নেয়নি, আপনার হঠাৎ কেন মনে হলো বা কিভাবে আপনার মাথায় এটা এলো যে বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের নামে আপনার একটা কিছু করা দরকার? আমার এই বোধোদয় যে আমি ছোটবেলা থেকে ওনার বাগান, বাড়ি, পুকুর, এখানে যে জমি জায়গা সবই পড়েছিল, দেখেছি, এখানে খেলেছি আমরা আমাদের গ্রামে। উনি একজন বিখ্যাত ব্যক্তি, আমাদের এটা গর্ব এবং অহংকার, আমরা তাকে নিয়ে অহংকার করি, আমরা বাইরে পরিচয় দিই, কিন্তু এখানে বারবার চেষ্টা করেছেন এখানে কিছু করার জন্য, কিন্তু তারা চেষ্টায় সফল হননি। ওনারা এখানকার মানুষ কিছু বাধাগ্রস্ত যখন বাধা দেয় তখন তারা ফিরে গেছেন, কিন্তু 95% মানুষ চায় যে রাধা বিনোদ পালের নামে কিছু হোক এবং এখানে কিছু হোক। সেই জন্য আমি যখন আমি অন্য একটা সার্ভিস করতাম, সেখান থেকে আমি আসার পরে বাড়িতে যখন আমি অবস্থান করছি, তখন আমার মনে হলো যে ওনার নামে একটা প্রতিষ্ঠান করা দরকার, যে ওনার সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ওনাকে স্মরণ করা, ওনার স্মৃতিকে ধরে রাখা এবং আস্তে আস্তে ওনার জায়গাগুলো যাতে এখানে সরকারের নজরে আসে এবং সরকার যাতে বড় কিছু এখানে করেন, এটা এই জন্য আমি সকলের সহযোগিতা, সরকারের সহযোগিতা, এলাকার আশপাশের 10 গ্রামের লোকজনও ডেকেছি, ডেকে তাদের সাথে বসি, মিটিং করি এবং প্রত্যেক বছরে রাধা বিনোদ পালের জন্ম এবং মৃত দিনে আমি স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করি। কখনো ডিসি মহোদয়, ইউনো মহোদয়, ওনাদেরকে নিয়ে আসি, ওনারাও উদ্ধারের চেষ্টায় আছেন। উপজেলা চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান আসছেন, উনি আসেন, উনিও স্কুলের সাথে সম্পৃক্ত এবং চাচ্ছেন যে লোকজন চাচ্ছে যে এখানে রাধা বিনোদ পালের নামে বড় কিছু প্রতিষ্ঠান হোক, সরকার সহযোগিতা করুক। ডক্টর রাধা বিনোদ পালের বাস্তুভিটায় যেতে হলে কুষ্টিয়া শহর থেকে মেহেরপুরের দিকে যাওয়া বাসে উঠতে হবে, নামতে হবে আমলাই, তারপর সেখান থেকে ভ্যান বা অটোতে করে যেতে হবে কাকিলাদহে। কাকিলাদহের ফকির মোড় থেকে একটু সামনে গিয়ে ডান দিকে পড়বে একটি পুকুর। পুকুরটি ডক্টর রাধা বিনোদ পালের হাতে গড়া একটি ঐতিহ্য হিসাবে এখনও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশের অকৃত্রিম প্রধান বন্ধু হিসাবে যদি ধরা হয় একটি দেশকেও, তো বলা বাহুল্য তার নাম হিসাবে আসবে জাপানের নাম। আর জাপান যে বাংলাদেশকে এতটা ভালোবাসে তার পেছনে রয়েছে ডক্টর রাধা বিনোদ পালের প্রতি তাদের কৃতজ্ঞতা। মহান এই বাঙালি 1967 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।